কাছাড় জেলাভিত্তিক রাষ্ট্রীয় সেবিকা সমিতির 7 দিনব্যাপী প্রাথমিক শিক্ষাবর্গের সমাপ্তি হয়েছে বুধবার। ধলাই বিধানসভা কেন্দ্রের পূর্ব ধলাইয়ের গঙ্গানগর প্রণমানন্দ বৃন্দাবন্দিরে আয়োজন করা হয় শিবিরটির। 3 জানুয়ারি থেকে শুরু হয় সেবিকা সমিতির এই প্রশিক্ষণ শিবির। বুধবার ছিল এর সমাপ্তি অনুষ্ঠান। কাছাড় জেলার 15টি স্থান থেকে মোট 42 জন প্রশিক্ষার্থী ও 25 জন প্রশিক্ষক এই শিবিরে অংশ নেন। এদিন বর্গে শিক্ষা নেওয়া প্রশিক্ষার্থীরা বিভিন্ন কলা কৌশল যেমন সূর্য নমস্কার, যোগ ব্যায়াম, লাঠি খেলা ইত্যাদি প্রদর্শন করেন। প্রশিক্ষণ শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পেন্তি কৌর, জলি নাথ, অনু দাস, কৃষ্ণা ভট্টাচার্য, সুমিতা রায়চৌধুরী, রমা চক্রবর্তী, মীরা দাস, শান্তা রায় প্রমুখ। প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখেন সুপর্ণা দেব।